ছাত্র সমাজ নবান্ন অভিযানের ডাক দিয়েছে। এরা কাদের, কোন পন্থী, পতাকার রং কি, জানবার জন্য বেজায় আকুল এ রাজ্যের বামপন্থীরা। শুধু আকুল নয়, জেনে না জেনে, অর্ধেক জেনে অথবা কিছুই না জেনে তারা এটা প্রমাণে মরিয়া, যেটা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ অথবা সরাসরি আরএসএসের প্রভাবিত বা তাদের তৈরি করা সংগঠন। যদিও ইতিমধ্যেই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ তারা একেবারে বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে এই সংগঠনের সঙ্গে তাদের কোনো যোগ নেই। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। কিন্তু এখানে সন্দেহের কারণটা কি, এখন খোঁজ খবরের কারণটা কি? এই তো কদিন আগে, মাসখানেক পেরোয়নি সম্ভবত, বাংলাদেশ যখন বাছা বাছা ভয়ঙ্কর রকমের মৌলবাদী, মানবতা বিদ্বেষী এবং অবশ্যই ভারত বিরোধী ছাত্র সংগঠনের নামে এরা যখন রাস্তায় নেমে পড়েছিল, সামনে ছাত্রদের এগিয়ে দিয়ে ছাত্রদের সংরক্ষণের যে দাবি নিয়ে আন্দোলন হওয়ারই কথা ছিল না, তার কারণ ওটা একটা তৈরি করা বিদেশি টাকায় ফান্ডেড আন্দোলন, আমেরিকার টাকায়, সেই আন্দোলনটাকে সমর্থন করবার জন্য এত জাত বিচার দরকার পড়েনি তো বামপন্থীদের? জানতে চেয়েছিলেন ওদিকে যে কারা আছে, জামাতে ইসলামী আছে কি না, জানতে চেয়েছিলেন যে ভয়ঙ্কর মৌলবাদী, মানব বিদ্বেষী, ভয়ঙ্কর রকমের চরমপন্থায় বিশ্বাসী, মেয়েদের রাস্তা দিয়ে বোরখা ছাড়া হাঁটা যাবে না এমন মতবাদে বিশ্বাসী লোকজন ওই আন্দোলনের ভিতরে ঢুকে রয়েছে। অতএব বাপা, ওই আন্দোলনে আমি সমর্থন করছি না, যতই ছাত্র থাক। সব ছাত্র তো আর এক নয়, বলেননি তো, তখন তো উদ্বাহু হয়ে এমনকি ভারত বিরোধী শক্তি আছে এটা জেনেও আন্দোলনকে সমর্থন করে কলকাতার রাস্তায় রাজপথে মিছিল করেছে, বাংলাদেশ হাই কমিশন পর্যন্ত সে মিছিল নিয়ে গিয়েছে, শেখ হাসিনার পদত্যাগ দাবি করেছেন, তিনি দেশ ছাড়ার পর একটা বিবৃতি দিয়ে তার দেশ ছাড়তে বাধ্য হওয়ার ঘটনাকে গণতন্ত্রের লজ্জা বলে অভিহিত করেননি, বরঞ্চ আহা কি ভয়ঙ্কর রকমের একটা বিপ্লব হয়ে গেল বলে আয়েশ করেছেন। তাহলে একেবারে অহিংস উপায়, কাউকে রাজ্য ছাড়া দেশ ছাড়া করার বাসনা নিয়ে নয়, শুধুমাত্র এ রাজ্যের মুখ্যমন্ত্রীকে এটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে এ রাজ্যে অভয়া, অতীতের অভয়া এবং ভবিষ্যতের অভয়াদের নিরাপত্তার স্বার্থে, সুবিচারের স্বার্থে আর ভবিষ্যতে যাতে কোনো অভয়া এমন পরিণতি না হয় তার জন্যই তার চুপচাপ মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী হিসেবে পদত্যাগ করে চলে যাওয়া উচিত নবান্ন থেকে। শুধুমাত্র এইটুকু স্মরণ করিয়ে দেওয়ার জন্য গণতান্ত্রিক দেশে সংবিধানসম্মত উপায়ে যারা নবান্ন পর্যন্ত যেতে চাইছেন, হাঁটতে চাইছেন, তাদের জাত বিচার বামপন্থীদের প্রয়োজন পড়ল কেন, ঠিক কী কারণ, সত্যি কি জাত বিচারে তারা বিশ্বাস করেন? দেখে হাঁটেন ডান দিকে কে, বাঁ দিকে কে, আওয়াজ উঠছে বিলকিস বানুর ধর্ষকদের ক্ষমা চাইতে, তবে তাদের সঙ্গে এক মিছিলে হাঁটতে পারি। কাল যদি পশ্চিমবঙ্গের ভদ্র নাগরিক DYFI এর পতাকা, SFI এর পতাকা হাতে আরজিকর মেডিকেল কলেজের সামনে আন্দোলন করতে আসা, অথবা আমি বামেদের ভাষায় বলছি, আন্দোলনের জমি দখল করতে আসা মীনাক্ষীদের বলেন আগে অনিতা দেওয়ানের ধর্ষণের জন্য ক্ষমা চাইতে হবে, ধানতলায় স্রেফ দলের বিরুদ্ধে গোষ্ঠীকন্দলের জন্য এক কমরেডের আরেক কমরেডের বাড়ির লোককে, বিয়ে বাড়ির বাস শুদ্ধ ধর্ষণ করিয়ে দেওয়ার জন্য আগে ক্ষমা চাইতে হবে, তারপর মিছিলে আসতে হবে। বউবাজার পুলিশ ব্যারাকে ধর্ষণ এবং তারপরে সেই কনস্টেবলের ঢাল হয়ে দাঁড়ানোর জন্য পরবর্তীকালে অবশ্য তার বিচার টিচার হয়, কিন্তু তার জন্য আগে ক্ষমা চেয়ে আসতে হবে। যদি বাংলার সভ্য ভদ্র নাগরিক সমাজে দাবিগুলো তোলে, যদি দাবি তোলে তাপসী মালুকের ধর্ষণ এবং খুনের জন্য ক্ষমা চেয়ে আসতে হবে, কোথায় যাবেন বাবুরা? তখন জাত বিচার থাকবে তো, তখন মনে থাকবে তো যে তারা কী কী করেছিলেন সেটা দেখে মানুষ তাকে আসতে দিতে চাইছে অথবা চাইছে না। পতাকা ছাড়া আন্দোলনে বামপন্থীদের হঠাৎ এমন ভয়ঙ্কর অসুয়া কেন?
এই আন্দোলনটা মমতা বন্দ্যোপাধ্যায়কে এত ভয়ঙ্কর চাপে ফেলেছে, তাই এই আন্দোলনটা চিহ্নিত করে ফেলেছে আসলে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এবং একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই তার ভয়ঙ্কর কুশাসন, অপশাসন, তার অপদার্থ পুলিশ দপ্তর, তার অপরাধী পোষা পুলিশ দপ্তর, তার ভয়ঙ্কর দুর্নীতিগ্রস্ত স্বাস্থ্য দপ্তর, তার মাথায় সন্দীপ ঘোষের মতো লোকজনের অবাধ গতিবিধি, এগুলোই আসলে পশ্চিমবঙ্গের মানুষের, তার জনতার অভয়ার মতো আমাদের আপনাদের ঘরের মেয়েদের যাবতীয় দুঃখ দুর্দশা এবং শেষমেশ মৃত্যুর জন্য দায়ী। এটা মানুষ ধরে ফেলে পথে নেমেছে, তাই এবার কি মমতার পরিত্রাতা সরাসরি? এতদিন বামপন্থীদের বিজেপি বলতো ভোট কাটুয়া, এ নিয়ে স্টুডিওয়ে অনেক কথাবার্তা হয়েছে, বিতর্ক হয়েছে, কিন্তু আজকে আমার বামপন্থীদের হাবভাব দেখে মনে হচ্ছে তারা ভোট কতটা কাটতে পেরেছেন, সব জায়গায় পেরেছেন কিনা তা নিয়ে সংখ্যাতাত্ত্বিক বিতর্ক আছে, কিন্তু তারা যে আন্দোলন কাটতে চাইছেন তা নিয়ে তো কোনো বাস্তবের জমিতে বিতর্ক থাকার কথা নয়। এবার থেকে বামপন্থীদের যদি লোকে আন্দোলন কাটুয়া বলে ডাকে, আসবো আজকের বিতর্ক, তার আগে আজকে বিশেষ প্রতিবেদন। নবান্ন অভিযান রুখতে মুড়িয়া মমতা প্রশাসন, সাধারণের করের টাকায় হলো মামলা মামলা খেলাও, তবে আইনি পথে হোঁচটের পর হোঁচট। অবশ্য বাংলার সরকার এতে খানিক অভ্যস্ত, কিন্তু হীরকীয় পতন আটকাতে এবার উপায় কি? বিধি বাম প্রবাদ উল্টে ফেলে মমতার ভরসা সেই বাম, বিলকিস বানর ধর্ষকদের সাথে এ রাজ্যে ছাত্ররা পথ হাঁটবে না, হাফ প্যান্ট পরলেই ছাত্র হয় না, হাফ প্যান্ট পরলে আরএসএসও হয়, ফলত আরএসএস বিজেপির ডাকা নবান্ন অভিযান, ওতে শুভেন্দু অধিকারীর লাভ হতে পারে। আমরা মনে করি না মমতা ব্যানার্জির থেকে শুভেন্দু অধিকারী বেটার কোনো বাংলা আমাদের সামনে দিতে পারবে। মহাকারণ অভিযানের যুবনেত্রী, সিঙ্গুর নন্দীগ্রামকে সিঁড়ি করে পরিবর্তনের নেত্রী, যার রাজনীতির ডিএনএতে উগ্র বাম বিরোধিতা তারই ভরসা এখন বামেরা। ইন্ডি জোটের শরিকরা তাই এবার আন্দোলনের কাটুয়া কিভাবে? এই যেমন ছাত্র সমাজের ডাকে একজোট হতে তাদের বেজায় আপত্তি, আতস কাছে খুঁজে চলেছেন রাজনীতির চোরাগলি, বরং ঠান্ডা ঘরে বসে সামাজিক মাধ্যমে বয়কটের ভারী আগুন তাদের। যেন সরকার চলে সমাজ মাধ্যমে, যেন বিচার হবে সমাজ মাধ্যমে, যেন ধর্ষক খুনিরা বসে সমাজ মাধ্যমে, নাকি সমাজ মাধ্যমে ছাত্র সমাজকে ব্যস্ত রাখার চেষ্টা। এই তর্ক বিতর্কের ফাঁকে বরং নষ্ট হোক আরো কিছুটা সময়। এখানে স্বতঃস্ফূর্ত নাগরিক আন্দোলন গর্জে ওঠে কোন যন্ত্রণা থেকে আদৌ টের পান মমতা সেলিম? পতাকার কদর্য রাজনীতির বিষ সেই আন্দোলনে ঢুকে আদতে মমতার গতি বাঁচাতে এত মরিয়া কেন বামেরা? এক সময় যখন বামেরা এ রাজ্যের প্রধান সচিবালয় মহাকরণ থেকে রাজ্য চালাতেন, তখন ওই মহাকরণ অভিযান করতে গিয়ে যুব কংগ্রেসের 13 জন কর্মীর প্রাণের বিনিময়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিলে তিলে এ রাজ্যের প্রধান বিরোধী দলনেত্রী আসনটি দখল করেছেন, আর তারপর এ রাজ্যের মুখ্যমন্ত্রী আসেন। আজ তিনি নবান্নে আসেন, ওখান থেকে রাজ্যের কাজ পরিচালনা করেন। রাজ্যের প্রধান সচিবালয় এখন নবান্ন আর মহাকরণ নয়। আজ যখন তার সেই নবান্নে এ রাজ্যের ছাত্র সমাজ একটিমাত্র দাবি নিয়ে যেতে চায়, মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ, তখন সেই নবান্নের জন্য তিনি কার কাছে হাত পাচ্ছেন? নবান্নে থাকার জন্য তিনি কার কাছে হাত পাচ্ছেন? নবান্নের ক্ষমতার জন্য মমতা কার কাছে হাত পাচ্ছে? সেদিনকার বামপন্থীদের কাছে, সেদিনকার বামপন্থী যাদের সচিবালয় পর্যন্ত তিনি একসময় অভিযান করেছিলেন, আজ নিজের সচিবালয়ের দিকে তেমন অভিযানে গিয়ে আসতে দেখেই কি মমতা বন্দ্যোপাধ্যায় ঢাল করছেন মোহাম্মদ সেলিমদের,
আমার আজকের প্রশ্ন, আজকের অগ্নিবাণ, খড়ায় পড়ে বামেদের কাছে নবান্ন ভিক্ষা মমতা, ভিক্ষা দিচ্ছেন না দিচ্ছেন না এই রাজ্যের বামেরা?